কঠিন সময়ের মুখোমুখি কক্সবাজার টেকনাফের মানুষ, ভাগ্য পরিবর্তনের আশায় গত 7 বছরে টেকনাফের সাগর উপকূল দিয়ে ট্রলারে করে ঝাঁকে ঝাঁকে মানব মালয়েশিয়া গমনের প্রেক্ষিতে টেকনাফ সীমান্তের সাবরাং ও শাহপরি দ্বীপ উপকূলীয় এলাকার 15টি পাড়ার যুবক শূন্য হয়ে পড়েছে। যুবতীরা বিয়ের উপযুক্ত হবার পরও পাত্রের অভাবে বিয়ের পিঁড়িতে বসতে পারছে না। এছাড়া পার্শ্ববর্তী দেশ মায়ানমারের আরাকান থেকে রোহিঙ্গা নাগরিক বহু চোরাই পথে টেকনাফ সীমান্ত এলাকায় প্রবেশের ফলে বাংলাদেশি মেয়েরা উপযুক্ত পাত্র পাচ্ছে না। সম্প্রতি সাগর উপকূলীয় এলাকার মানব পাচার এয়ারপোর্ট নাম হিসাবে খ্যাত সাবরাং কাটাবনিয়া ও শাহপরি দ্বীপ সরজমিনে পরিদর্শনে গেলে এ তথ্য পাওয়া যায়। তথ্য মতে টেকনাফ সীমান্ত উপজেলার সাবরাং ইউনিয়নের সাগর উপকূলীয় এলাকার 15টি পাড়া মালয়েশিয়ায় ভাগ্যর আশায় সাগর পথে ট্রলার যুগে নারী পুরুষ পাড়ি জমানোর ফলে ওইসব পাড়া এখন প্রায় যুবক শূন্য হয়ে পড়েছে। পাড়াগুলো হচ্ছে সাবরাঙের কাটাবনিয়া, কচুবনিয়া, হরিয়াখালী, খয়ের মুখ, মান্ডারডেল, কুয়াংছড়ি পাড়া, আলিডেইল, ডিগিলার বিল, চান্দালি পাড়া, নয়াপাড়া, শাহপরি দ্বীপের পশ্চিম পাড়া, দক্ষিণ পাড়া, মাঝের পাড়া, মিস্ত্রিপাড়া, ভাঙ্গরপাড়া ও উত্তরপাড়া। এসব পাড়া দিয়ে গত 7 বছরে সাগর পথে ট্রলার যুগে ঝাঁকে ঝাঁকে মানব মালয়েশিয়া সোনার হরিণের আশায় পাড়ি জমিয়েছিল। এর মধ্যে অধিকাংশ যুবক বলে এলাকাবাসী জানান। স্থানীয় মানব পাচারকারী দালালরা নানা প্রলোভন দিয়ে ওদের ঝুঁকিপূর্ণ সাগর পথ দিয়ে মালয়েশিয়ায় নিয়ে গেলেও এদের মধ্যে অনেকের হুদিস নেই বলে ওইসব এলাকার তাদের আত্মীয় স্বজনরা অভিযোগ করেন। অপরদিকে মালয়েশিয়ায় যারা ভাগ্য পরিবর্তনের আশায় পাড়ি জমিয়েছিল তাদের মধ্যে অনেকেই প্রতারণা, কর্মের অভাব ও নানা অসুখে বিসুখে ভুগছেন বলে জানা যায়। তাই তারাও সেখানে শান্তিতে নেই এবং তারা স্বদেশে ফিরে আসতে চায়। ওইসব এলাকার যুবক শূন্যতার কারণে বিয়ের উপযুক্ত সময়ে পদার্পণ করার পরও পাত্রের অভাবে যুবতীরা মোবাইল ফোনের মাধ্যমে পাত্র শিকারের ব্যস্ত জীবন কাটাচ্ছেন। আবার অনেকে ইয়াবা পাচার ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়েছেন। হাটে বাজারে, দোকানে ও যানবাহনে এদের অবাধ বিচরণ লক্ষ্য করার মতো। অপরদিকে মিয়ানমারের আরাকান প্রদেশে অনুরূপভাবে যুবক শূন্যতার খবর পাওয়া গেছে। ইয়াবা ব্যবসার সাথে টেকনাফ সীমান্ত এলাকার যুবকেরা মিয়ানমারের যুবতীদের বউ বানিয়ে নিয়ে আসছে এবং মিয়ানমারের যুবতীরা বাংলাদেশি যুবকদের মোটা অঙ্কে যৌতুক দিয়ে বিয়ে করছে, এমন তথ্য বিভিন্ন গোয়েন্দা ও মিডিয়াদের রয়েছে। এ ব্যাপারে টেকনাফ উপজেলা নিকা রেজিস্ট্রার কাজী মোহাম্মদ রাকিবুল হকের সাথে ফোনে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি জেনেছেন এবং যুবক শূন্য এলাকায় অতিথির মতো বিবাহ সম্পাদন বর্তমানে তেমন হচ্ছে না। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।